মাছ রপ্তানি বাড়াতে উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত সরকার, আর এর জন্য যখন যা প্রয়োজন তাই করা হবে। শনিবার রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক অ্যাকোয়াকালচার অ্যান্ড সি ফুড শো 2023 উপলক্ষে আয়োজিত কর্মশালায় এই আশ্বাস দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম। তিনি সেখানে বলেন, দেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বাজার মূল্য সংযোজন করে তা বিভিন্ন দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের দিকে নজর দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। তিনি আরও বলেন, এর জন্য ব্যবসায়ীদের যৌক্তিক দাবি পূরণ করতে প্রস্তুত সরকার। আগামী 19 অক্টোবর ঢাকায় শুরু হবে আন্তর্জাতিক অ্যাকোয়াকালচার অ্যান্ড সি ফুড শো 2023, চলবে 22 অক্টোবর পর্যন্ত। বাইরের থেকে যারা ইনস্ট্রুমেন্ট আনতেছেন, মেশিনারিজ আনতেছেন, সেটার উপর যে বড় বড় কর আরোপের অন্য অন্য খাত আছে, এই খাত থেকে তো আমরা সেটাকে এক্সামশন দিচ্ছি। অর্থাৎ উই আর ওয়েলকামিং উইথ অল কাইন্ড অফ ফ্যাসিলিটিস, উই আর এক্সটেন্ডিং আওয়ার হাইয়েস্ট কোঅপারেশন টু দ্য ফরেন ইনভেস্টার্স।